মোটামুটি মানে না, আমরা আলহামদুলিল্লাহ প্রবাসে আমি অনেক সাড়া পেয়েছি প্রবাসী ভাইরা, আর আমিও একজন প্রবাসে ছিলাম এক সময়। আসলে আমি ইচ্ছার বিরুদ্ধে প্রবাসে ছিলাম, আমি কখনো ভাবি না যে প্রবাসে যাব, যাব বেড়াতে যাব, ঘুরতে যাব, কিন্তু আমি কিছু করার জন্যই তখন গিয়েছিলাম। 93 থেকে 98 পর্যন্ত সিঙ্গাপুরে ছিলাম। তা আমার ইচ্ছাই ছিল যে আমি কিছু শিখব, আমি এখনও শিখি, যদিও আজকে 21 বছর শুধু শিখাচ্ছি, কিন্তু আমি প্রতিনিয়ত শিখি, আমি ছাত্র নিজেকে মনে করি। তা ওখান থেকে এসে আলহামদুলিল্লাহ 98-এ শুরু করি আত্মকর্মসংস্থান। তা আমি যখন আমি 93 থেকেই জড়িত বিভিন্ন কর্মকাণ্ডের সাথে, আমি মিডিয়াতে ছিলাম, সাংবাদিকতায় ছিলাম 93 থেকে। তা আমার ইচ্ছা ছিল যে এমন কিছু করব যেটা শুধু আমার হবে না, আমি অন্যেরও হবে, আমারও হবে, সবার কিছু হবে, আত্মকর্মসংস্থানমূলক, ওইখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে। তো তখন ব্রেনে আসছিল যে বড় ইন্ডাস্ট্রি হবে, এই হবে, সে হবে, কিন্তু তখন তো টাকা ওরকম ছিল না। তো কিন্তু আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিয়েছে, এখন যত লোক আসে সেটাই কর্মসংস্থান করা সম্ভব, আল্লাহ আমাকে তো এরকম একটা ব্যবস্থা করে দিয়েছে। তাই আলহামদুলিল্লাহ শত শত লোকের কর্মসংস্থান হয়ে গেছে অলরেডি। এই যে আপনি যে কাজটা করছেন না, এই কাজটার জন্যই আমি তৈরি। আমি আমার জন্য আমি যে নিয়ে আসছে চেষ্টা ডাল ভাত, তারা সবাই জানে আমি চেষ্টা হচ্ছে ডাল, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি চাইতেছি আমার এলাকার মানুষ, এটা দরিদ্র মানুষ, 10 টাকা খাক, আমি এতে যদি 10 পয়সা পাই, এটাও আমার আমার না, এটা আর এই যে এক অন্য দেখেন, কাজের এই যে জন্য। খুব চমৎকার কথা বলেছেন, আপনি এলাকায় যদি একটা গরিব লোকের আপনি এখন একটা ভিসা দিয়া ফ্রি ভিসা বা অন্যান্য 5-7 লাখ টাকা লাগবে, তো ওর একজনের কর্মসংস্থান হচ্ছে, এই 5-7 লাখ টাকা কিন্তু খরচ হয়ে গেল আপনার অলরেডি। আর এখন এখানে যদি কর্মসংস্থান করেন, এই টাকাটা কিন্তু এখানে থাকবে, এখানে বহু লোকের কর্মসংস্থান করা সম্ভব। তো এটা আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আরো কত 5-7 বছর মনে করেন, 5-7 বছর আগে কিন্তু আমি একটা প্রিপারেশন নিছি, জি, তখন হয়তো একটা তাহলে আমরা ভুলের এক কারণে আমি নম্বরে নন ওভেন্টি সুবেগ বলফ্রেন্ড তো বলপেন, তারপরে হলো ওয়াশিং পাউডার, ওয়াশিং পাউডার চলে, ওয়াশিং পাউডার মুড়ির ব্যাপারটা দেখি অনেক অটো মুড়ি ব্যাপক জায়গা লাগে, না না 1200 স্কোয়ার ফিট হলে হবে মুড়ি, মুড়ি পাঁচ নম্বর, আমরা চানাচুর বেকারি, এই আইটেমগুলো আমরা করতে পারি, এটি খুবই রানিং আইটেম এবং এগুলা দিয়ে ভালো কিছু করা সম্ভব। বেকারির জগতে যা কিছু আছে সবই হবে, কেক, রুটি, বিস্কিট, যাবতীয় সব আইটেম, হ্যাঁ, তারপরে চানাচুর আইটেম দিয়ে চানাচুর, ডাল ভাজা, বুট ভাজা, এগুলো সব হবে। তারপরে আমরা বলফেনে গেলাম, মুড়িতে গেলাম, মানে এই 5-6টা আইটেম করলে আপনার আইটেম হয়ে যাবে অনেকগুলো, আমার 20-25টা আইটেম হয়ে যাবে। কোন গাড়িটা যাইতে আমার কষ্ট, জি 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 জি, চকলেট আছে, ললিপপ আছে, ওই যে আপনার আরেকটা ভিডিও আমি কিছুদিন আগে দেখছি, ওই যে আপনার প্যাকেট জাতীয় ইয়ার মশা দিচ্ছেন না, লিচু রাড়িয়া, এটাও আছে, এটাও আমার কাছে খুব ভালো লাগছে। তো ওগুলো মানে বিএসটি আর অনুমোদন লাগবে না, কিছু বিএসটি আছে, কিছু সব কিছুতে নাই, এটা জরুরি না, যদি ছোট প্যাকেট করেন তাহলে করে নিতে হবে, আর এটা দিয়ে দিবে, ওটাতে যায় না, আয়োডিন লবণ ছোট আকারে অনুমোদন পাবেন না, লবণ তাহলে পাওয়া যাবে না, বড় যা খেটে পরবর্তীতে তাহলে আগে আগে একটা ইয়ে দুই তিন সেটটা করি, যে এলাকার মানুষ কেমন চায়, আপনারা কেমন পারেন, তারপরে তো আমার মনে করেন লবণ না, আপনি যদি ছোট করছেন বড় 200-500 টন 500 গাড়ি একবারে আমি ঢুকাইবার মতো জায়গা আছে আলহামদুলিল্লাহ, আপনি 24 ঘন্টা গাড়ি ছাড়তে থাকেন, আমার অনেক আসবে। কিন্তু আমার একটা ইয়ে হলো, আমার এই যে একটা কথা আপনি প্রথম কোন দিন বলছিলাম, বাংলাদেশের মানুষ আমার বিশ্বাস হয় না, বাংলাদেশে 99% চিটার, বাংলাদেশে আপনি পাওয়া বাড়াইবেন, এই যে আপনি কেন সেলুট দিছি, আমি কেন সেলুট দিছি পুরা পৃথিবী দেখবো, আমি জানি আপনার কথা, আপনার লেবাস, আপনার আপনার একটা ইয়ে, আপনার এই জায়গার যোগ্য, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন যতদিন বাঁচায় রাখে আমি এই সেবাটা দিতে পারি। আমি মনে করি আল্লাহ আমাকে রিজিকের পয়সালা করে পাঠাইছে, বিক্রির কথা বলছিলেন, হ্যাঁ, আমারই বন্ধু, তখন আমরা ভিডিও দিকে বিশ্বাস করছি, ঠিক আছে, আমরাই কথা বলতে, তা আমরা ছোটখাটো ব্যবসা, আমার লোকে কিন্তু বাংলাদেশে 2-4-5টা মন্ত্রী কিনার মতো লোক আছে,
ওই যে বাড়ি বিক্রির ইয়াটা পাইছেন না, হ্যাঁ ওইটা আমি বিক্রি করে আমি ইনভেস্ট করবো, এই জন্য আছে ঘটনা আমি বিক্রি করতে চাচ্ছি। কারণ বাড়িটা থেকে আমার যে এখানে আমি মনে করি অলস টাকাটা পড়ে আছে, আমার মাথায় আসলো এটা দিয়ে যদি আমি একটা শিল্প করে ফেলি তাহলে অনেক শত শত লোকের কর্মসংস্থান হবে, আর আমার টাকা তো আমার এখানে থাকতেছে, অসুবিধা কি? কিন্তু এটাতে অনেক লোকের কর্মসংস্থান হবে। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি এবার কাজ ধরে ফেলেছি। আমার গাছ লাগাইছেন, যে গাছ লাগাইছি লোক নিয়ে গেলেন আপনি অবাক হবেন কি ধৈর্যের পরিচয় দিতে হয়েছে আমাকে, পরীক্ষা দিতে হয়েছে যে আজকে 16-17 বছর অপেক্ষা করতে হয়েছে শুধু রাস্তাটার জন্য, আমাকে রাস্তাটা দেয় নাই। আজকে অনেক আগেই সবকিছু রেডি করে রাখছে শুধু রাস্তার জন্য, এখন আপনার জায়গার সামনে 1 টাকার জায়গা 10 টাকা বলছি তাও দেন না, না দিলে তো জোর করে নেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ যখন আমি প্রজেক্ট মন থেকে বললাম যে আল্লাহ যেদিন করে ওই দিন করবো, হঠাৎ করে এক লোক তার মেয়ে বিয়ে দেবে বললো যে বাবা আমি জায়গাটা বেচতে চাই। ঠিক আছে, আপনার উপকারের জন্য বলেন, এখন আর আমি করব কি করব না এটা আমার আপাতত স্থগিত রাখছি, আপনার যদি উপকার আসে তা আমি করব। কহ বাবা আমার মেয়েটা বিয়ে দেবো, আমার এই জায়গাটা কত রাইট কয়েত আমি, ঠিক আছে আলহামদুলিল্লাহ যা বলছে তা দিয়ে নিয়ে নিছি, ওইটা করে আমি রাস্তা হয়ে গেছে, এখন ওখানে শিল্প করব। এই যে আমি যে লিস্টগুলো অলরেডি আপনাকে দিছি এই লিস্টগুলো 1 নম্বরে আছে আমার লিস্টে, কারণ আমাদের একটা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, উনি এক বাচ্চা নিয়ে মা আসছে যে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার বাচ্চা তো সবসময় মিষ্টি খেতে চায়, যে আমি আমার তো ওরকম টাকা নেই আমি ডেলি মিষ্টি খাওয়াতে পারছি না, ঠিক আছে তুমি 2 দিন পরে নিয়ে আসো, কারণ আমাদের নবীজিও খুব মিষ্টি পছন্দ করতেন। তা উনি যেটা পছন্দ মানে অপছন্দের কথা কাউকে কোনোদিন বলেন নাই, তা উনি যেহেতু মিষ্টি খাচ্ছে আরেকজনের পরামর্শ দিব যে মিষ্টি তুমি খেও না, এটা তো উনি দিতে পারে নাই, তো উনি এটাকে কমায় আনছে, আনার পরে বলছে তুমিও এটা কমায় খাবে অল্প করে খাবে। তাই আমার একটা কথা সেটা হলো আমি যেটা পছন্দ করবো নিজের জন্য আমি অন্যের জন্য সেটাই পছন্দ করি। এই লোকটা প্রতি বছর ফ্যামিলি নিয়ে আমরা করতে চাই, বাংলাদেশে আসছে 1000 কোটি টাকা মালিক আছে কিন্তু তাদের ভাগ্য নেই, আমি নিয়ত করেছি আল্লাহর কাছে, আল্লাহর কাবা শরীফ ধরে আল্লাহ তুমি দরখাস্ত করে আসছি যোগ্যতার মাপকাঠি নেই, যে এতটুক এটা হয়তো 12 মাসের মধ্যে অনেক অনেক মানুষ আমার মতো পাগলের মতো ভালোবাসে, আমিন এটাই আমার দোয়া, এটাই দোয়া। আমি এবার গতবার উমরাতে ফ্যামিলিতে নিয়ে গেলে দেখলাম মানুষ আমাকে কি ভালোবাসে, আসলে এটার যোগ্য কিনা আমি জানি না কিন্তু এত ভালোবাসে। যে লোকগুলো আসছে মানে তারা খুব টিপটপ হ্যান্ডসাম ম্যান, একটা কার্টুন মাথায় নিছে, একটা ঘাড়ে নিছে, একটা হাতে নিছে, নিয়ে আমার এই 4-5 তলায় হোটেলে নিয়ে আসছে এই খাবারের কার্টুন ফল ফলাদি, আমি দেখে অবাক হয়ে গেলাম মানুষ এত ভালোবাসতে পারে। সে নিজের জন্য এটা ক্যারি করছে কিনা আমার সন্দেহ আছে, করবে না সে, একটা মানুষের ইয়ে দেখে নিজের জন্য এটা ক্যারি করবে না, সে অন্য জনের দিয়ে করাবে, কিন্তু এটা ভালোবাসার জন্য করছে। সামনে রমজানে তো এত খাবার খেতে পারি না আমি, কারণ আল্লাহর কাছে দরখাস্ত যে আল্লাহ তুমি 12 মাসের মধ্যে 11 মাস যে ব্যবসা দাও লক্ষ কোটি শুক্রিয়া, ওই ওই মাসও আল্লাহ দেয়, আমার লোকজন থাকে ওই তাদের কাছে অর্ডার হয়, অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ। তখন এটি আস্তে আস্তে ইয়া করা যায়, তখন আমি মনে করেন 20 তারিখে চলে যাব, এই 20 তারিখে আমি আসতাম আরো 2 মাস আগে, আপনি চাইলে আমি এর মধ্যেও বা বলে গেলে আমি আমার দায়িত্ব নিয়ে আপনার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে দিয়ে আমি করায় ফেলতে পারবো। এবং আপনার আরেকটা জিনিস সুবিধা আছে, আমার রাস্তাটা একদম ক্লিয়ার ক্লিয়ার না, কেমন ক্লিয়ার মনে করেন এতে যদি যে কোনো মাল আমার গাড়িতে দেন একদম মন হতে যাবে, ঠিক না? আচ্ছা, ওনার দোকানের সামনে যে কোনো বাসে যে রয়্যাল আছে না এগুলা একদম কাছে, তো আপনি আমার একটু হেল্প করতে হবে যে মেশিন পাতি গুছা যে একটু ভালো, এবং ইনশাআল্লাহ এগুলা 7 বছর ওয়ারেন্টি তো আছে আপনার জন্য, 7 বছর আল্লাহ সম্পর্ক যতদিন রাখে ততদিন বাইরের কাছ থেকে সহযোগিতা পাবেন, এবং এই কলম গুছা আল্লাহ যতদিন বাঁচায় রাখে যত গুছা ইয়ে আছে যে কোনো নির্দিষ্ট যেন কোনো লোকাই আমার না বলতে পারে যে কোয়ালিটি হেরফের না এটা জানা না। আপনি আমি একটা কথা বলছি যে বাংলাদেশের মানুষ আমার 2 নম্বর মনে হয়, আমি নিজে যদি 2 নম্বর হই তাহলে এই কথাটা তো আর কোনো দাম রইল না, বুঝছেন? এই জন্য আমি চাই
যেতে একের কাম হোক। এই যে আপনি রাস্তার কথা বলছেন, জায়গার কথা বলছেন, এগুলো আমারও কিছু ইয়ে আছে, তো জন মানুষের বলি একটা শিল্প পার্ক করে দেয় ইনশাল্লাহ, আশা করি শত শত লোকের কর্মসংস্থান সম্ভব। এখন বলবেন কিভাবে এক্সাম্পল যে আইটেম গুলা এখানে সাত আটটা করেছি, এখানে অন্তত 15-20 জন লোকের ফ্যাক্টরিতে কাজ হবে। এবার আসেন, আমাদের দেশে 600 থানা আছে, একটা থানায় যদি একজন সেলসম্যান কাজ করে তাহলে 600 লোকের কর্মসংস্থান। কিন্তু একটা থানায় কত, পাঁচজন লোক ইয়া দরকার, সেলসম্যান দরকার। পাঁচজন করে হইলে কত লোক হয়, দুজন করে হইলে তো 600-1200 লোকের কর্মসংস্থান হয়ে গেল, দুজন করে সেলসম্যান ই দিলে। এখন আসেন, হয়তো আর ডিলার দিলেন, এখন হয়তো বা মনে হবে যে এত লোকের আমি বেতন দিব কোত্থেকে, আপনার চিন্তা করতে হবে না, কারণ ওদের রিজিক আল্লাহ দিয়ে পাঠাইছে। কারণ এটার হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কন্ডিশনটা হলো যে তোমারে আমি 10,000 টাকা বেতন দিব। কিন্তু 10,000 টাকা কেন বেতন দেবেন, আপনি হিসাব করবেন সে কত টাকার মাল সেল করলে 30,000 টাকা সেল হবে, 30,000 টাকা মিনিমাম লাভ হবে তাকে দিয়ে, তাহলে তার তার বেতন 10,000 টাকা না। সে 30,000 টাকা যদি প্রফিট করে এনে দেয় আপনাকে মাসে, তাহলে তাকে 10,000 টাকা বেতন দিলেন। এরপরে মাঝে মধ্যে সুবিধা অসুবিধা সেল কম বেশি হতে পারে, আপনার টার্গেট থাকবে 20,000 টাকা হইলেও আমি তারে বেতন দিয়ে দেবো, তার দিয়ে আমার 10,000 টাকা আসলো, তারা 10,000 টাকা দেবো। তাহলে প্রত্যেকটা লোক আসলে এমপ্লয় ইনকাম করে দেয়। এখন এই ভাই যদি প্রবাসে কি ব্যবসা না চাকরি, ব্যবসা যদি কেউ চাকরি করে, তা প্রত্যেকটা লোকের ইনকামে ডাবল মালিক নিয়ে তারপরে তাকে স্যালারি দেয়, বসায় কেউ স্যালারি দেয় না, দেয়।